কালি ৰাতি তিনিজন পেচেণ্ট ডেৰগাঁও ইনচিডেণ্ট এক্সিডেণ্ট কেছৰ পৰা আহিছিল আৰু আজি ৰাতিপুৱা শ্ৰী অৰূপ শইকীয়া ৰাতিপুৱা আহি পাইছে আৰু এটা কেছ এই চাৰিটা কেছে ষ্টেবলে আছে তাৰ ভিতৰত দুজন আমি এতিয়া চি এন চেণ্টাৰত কাৰ্ডিঅথৰাচিক ডিপাৰ্টমেণ্টত ভৰ্তি কৰা হৈছে মৃদুল শইকীয়া আৰু কুলুমণি শইকীয়া এই দুজনক আমি সিএন সেন্টারত ভর্তি করছি যেতিয়া আহিছিল যেতিয়া আমার হিস্ট্রি অফ আনকনসিয়াশনেস আছিল বেহোস হয়েছিল এবার আর ইএনটি ব্লিড নাক ব্লিডিং হয়েছিল কিন্তু আমার আহি আওতেল জি জিসিএস গ্লাসগো কোমা স্কেল যমা স্কেলত নর্মেল আছিল লোকেল একজামিনেশনত ম্যান্ডিবল ইয়াতে ফ্রেকচার ইঞ্জুরি এটা আছে ল্যাসেড ইঞ্জুরি অফ দি মেন্ডেবল আর যখন প্রি টিচ করা হয়েছে আর আমার প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে চাইছে পেসেন্ট চাই পেল প্লাস্টিক সার্জারি আন্ডারত ভর্তি কৰিছে আমি আশা করি তাই সালে সর ছি সালে ভাল হৈ যাব উইথ প্লাস্টিক সার্জারি আমার তাতে যিখিনি গ্রাফ লাগে আমি গ্রাফটো কৰিম দুই নম্বৰ কেস মৃদুল শকিয়া তেখেতো জি সি এস আৰু হেমোডাইনেমিকি ষ্টেবল আছে তেখেতৰ ল্যাচারেটেড ইনজুৰি আছিল মানে দুপোৱা ইঞ্জুরি কাটা সিঙা ইনজুৰি আছে ৰাইট ইনফ্রা অর্বিটাল রিজনত মানে চকুৰ তলত আৰু তাৰপিছত আমি যেতিয়া ইনভেস্টিগেট করলের বায়োলেট্রল রিপ ফ্রেকচার কামি হাড় দুফালে ভাঙা আছিল ও রাইট সাইডে যেতিয়া ভিতর কামি হাড় ভাঙে লাংজক ইঞ্জুরি করে ব্লিডিং হয় সে ব্লাড জমা হয় সেই তাতে যাট ইনিশিয়াল ট্রিটমেন্ট লোতে আইসিডি এটা দিছে টিউব এটা ভরছে যাতে যখিনালেকশন হয় ওলাই যায় আর সাইডের ফোর বোন আর্ম টু লাইডর ভাঙিছিল আর ল পেটেল বোন মূর লাইডে পেড়াইটেল বোন কয় সেই প্যারাইটেল বোনটা ফ্রেকচার হয়েছে আর এনেই পেসেন্ট ষেবল আছে কিন্তু আমি এই পেসেন্টজন সি টি ভিএ আই ইউ ভর্তি করা ইন সিএন সেন্টার সো ডেট থরো অবজারভেশন সি টি এসর ডরে আরও একজন পেসেন্ট কুলুমণি শকিয়া থার্টি ফোর ইয়ার্স আছে তখন মাল্টিপল সফট টিস্যু ইঞ্জুরি থেতলা খাই পেল যে ইঞ্জুরি পায় সেই হয়েছে উইথ রাইট সাইডে মাল্টিপল রিপ ফ্রেকচার তখের কামি হার রাইট সাইডে ভাঙিছে আর লেফ সাইডে শোল্ডার মবিলিটি শ্বল্ডাৰ জইণ্টটোৰ মবিলিটিটো অকল ৰিষ্ট্ৰিকটেড আছে অৰ্থপেডিক্স চাইছে আৰু লেচাৰটেড ইঞ্জুৰি লেফট চাইডেড এণ্ড ৰাইট চাইডে নি জইণ্টতো আছে তেখেতকো আমি চি টি ভি এছত আণ্ডাৰ আই চি ইউ এডমিট কৰা গৈছে এই ইনচুৰেঞ্চ চেণ্টাৰ এতিয়া যোনটো ৰাতিপুৱা কেচটো আহিছে তেখেত অৰূপ শইকীয়া হেমডাইনমিকেলি ষ্টেবল আছে কিন্তু তেখেতৰ ফ্ৰেকচাৰ বট বন লেগ আছে আৰু এই ফ্ৰেকচাৰটোত তেখেতক অৰ্থপেডিক্সে চাইছে উইথ এন ফ্ৰেকচাৰ ইন দ্য লেফট স্কেপুলা পিছফালৰ যোনটো হাৰ আছে লেফ্ট চাইডে পিঠিৰ সেই হাৰটোও ভাঙিছে উইথ মাল্টিপল ৰিফ্ৰেকচাৰ এতিয়া আমি যদি কওঁ গোটেই চাৰিটা কেছৰ ভিতৰত বেছি ইঞ্জুৰি কোনে পাইছে অৰূপ শইকীয়াই ইঞ্জুৰিটো অকণ বেছি পাইছে আৰু দুই নম্বৰ মিডুল শইকীয়া এই দুজন কেছৰ আমি ভালকৈ অবজাৰ্ভ কৰি আছো আৰু আমি চি টিভি এছকো কৈছোঁ চি এন চেণ্টাৰৰ ডক্তৰকো কৈছোঁ যাতে প্ৰপাৰলি এই পেচেণ্টকেইটা চাই চাই ইঞ্জুৰি আছে মেণ্ডেবলৰ ইঞ্জুৰি আছে প্লাষ্টিকে চাইছে পিছত আমি ফ্লেপ শ্লেপ দি পেলাই এইখিনি ঠিক কৰিব পৰা যাব তেতিয়া চিন্তা কৰিব নালাগে আই ফিল দ্যাট প্লাষ্টিকে এইখিনি কাৰেকশ্যনটো কৰিব পাৰিব আৰু যিমান আৰু এটা এটা কথা ভাল কি যেতিয়া সৰু বাচ্ছাৰ ইনজুৰি হয় আৰু যত প্লাষ্টিক চাৰ্জাৰী কৰিব লগা হয় ৰিকভাৰী ইজ ভেরি ফাস্ট আৰু সেইকাৰণে ঘৰৰ মানুহকো কৈছোঁ মই যে আমাৰ ডক্তৰবোৰে চাই পেলাই ইয়াতে যিখিনি ফ্লেপ লাগে বা গ্ৰাফ লাগে সেইখিনি দি দিলে পিছত গম নোপোৱা টাইপ হৈ যাব মই দুখিত এই কথাটো শুনি কেলে আমি এই গোটেইখিনি দৰৱ ষ্ট'ৰত আছে আৰু চি এন চেণ্টাৰ ইজ বিন ইটছ এ ডিফাৰেণ্ট এণ্টিটি আমাৰ জি এম চিৰ লগত নহয় যিডিও আমি মনিটৰ কৰোঁ ইণ্ডেনটো চিষ্টাৰে কৰা নাছিল বুলি এতিয়া মই গম পাইছোঁ ছ' মই সেই গোটেইখিনি খবৰটো লৈ পেলাই মই গভৰ্ণমেণ্টক জনাব লাগিব কি দে শ্বুড বি এ প্ৰপাৰ মেকানিজিম সেই এতিয়াতো এবছৰ হৈ গ'ল এই মেকানিজিমটো দেশ শ্বুড ফ'ল' গোটেই ট্ৰিটমেণ্টবোৰ বিনামূলীয়া হ'ব চিন্তা কৰিব নাই